সসালামুকুম রহমতুল্লাহ ও ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে পবিত্র ঈদ উল হাজার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক আমি মোহাম্মদ এনামুল আকসিমুল আজকে আসছি মালয়েশিয়া কোয়ার্লাম্পোর টুইন টাওয়ার যেটাকে কে বলা হয় কেউ টুইন টাওয়ার নামে চিনে কেউ কে নামে চিনে ঠিক আছে সুরিয়া কে বলে চিনে সবাই তো আজকে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা সমস্ত বলতে কি মালয়েশিয়ান অবস্থানরত বাংলাদেশি ভাইয়েরা এবং বিভিন্ন দেশের লোকজন এবং মালয়েশিয়ান লোকাল লোক সবাই আজকে কে ঘুরতে আসছে তো আমি আসলাম ঘুরুয়ার জন্য এখানে তো আপনারা যারা আসলে এখনও বাংলাদেশে আছেন মালয়েশিয়াতে আসবেন তারা দেখেন ইনশাল্লাহ এটা হচ্ছে মালয়েশিয়া অনেক চমৎকার একটা জায়গা মানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়াতে কোয়ালামপুর আসে শুধুমাত্র এই টুইন টাওয়ারটা দেখার জন্য ঠিক আছে টুইন টাওয়ারটা দেখতে মালয়েশিয়াতে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে তো আজকেও জাপানিরা পর্যন্ত আসছে জাপান তো অনেক ধনী দেশ তাই না জাপানের মেয়েরা আসছে প্রথম যাদেরকে দেখলেন তাদের হচ্ছে জাপানি কথা বুঝতে পারছে তো জাপান অ্যারাবিয়ান কান্ট্রি এবং আপনার বিভিন্ন দেশ থেকে আপনার সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গারি কথা বিভিন্ন দেশ থেকে লোকজন মালয়েশিয়াতে ঘুরতে আসে তো যাক আলহামদুলিল্লাহ আমাদেরও সৌভাগ্য হয়েছে আমরাও ঘুরতে আসছি দোয়া করে আপনারা যারা বাংলাদেশে আছেন তারাও যাতে মালয়েশিয়াতে ঘুরতে আসতে পারেন মালয়েশিয়ার পরিবেশ সব সবকিছু দেখতে পারেন আগামী এইদিকে যাতে আপনারা এখানে এসে ভিডিও তৈরি করে আপনার পরিবারকে দেখাইতে পারেন লাইভ এসে আপনার পরিবারকে দেখাইতে পারেন এই দেখো আমরা গত বছর বাংলাদেশে ছিলাম এবছর আমরা মালয়েশিয়ায় কেএলসিসিতে আসছি ঠিক আছে সবার সাথে শেয়ার করবে আমারও একান্ত ইচ্ছা আপনারা যারা বাংলাদেশে আছেন যারা কলিং বিশেষ মালয়েশিয়াতে আসবেন তারা যেন আগামী বছর আল্লাহ যাতে আমাদেরকে ন্যাক হায়াত দান করে এবং আপনাদের সাথে গেট টুগেদার করতে পারি আগামী ঈদে যেন আপনার সাথে গেট টুগেদার করতে পারি মালয়েশিয়াতে ইনশাল্লাহ তো আমার মন থেকে দোয়া রইল আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাবুল আলমিন আমাকে আপনাকে যাতে সুস্থ রাখে এবং ন্যা হায়াত দান করে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন যে যেখানতে ভিডিওটা দেখতেছেন না কেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটা যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মধ্যে দেখার সুযোগ করে দিবেন এটা মানুষের কোয়ালামপুর কে এলসিসি মানুষের কোয়ালামপুর কে এলসিসি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমার পেজটা আমার যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দিবেন মালয়েশিয়ার যে কোনো দর্শনীয় স্থান এবং মালয়েশিয়ার যে কোনো বিষয় যদি জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ওই বিষয়ের উপরে ওই বিষয়ের উপরে ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আমি মালয়েশিয়াতে থাকি আপনার যে যার ইচ্ছা যা কিছু আপনাদের ইচ্ছা হয় ওই ব্যাপারটা আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমি মোহাম্মদ এনামুল হক শিমুল আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো মালয়েশিয়া শহরটা দেখাবো পুরো মালয়েশিয়ার কোথায় কি আছে এভরিথিং যা কিছু দেখতে চায় তাই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাবুল আলমিন আপনাকে আমাকে যাতে আগামী ঈদে মালয়েশিয়াতে থাকার এবং ঘুরার এবং একসাথে বসে আড্ডা দেওয়ার সুযোগ করে দেন এবং আল্লাবুল আলমিনের কাছে মন থেকে দোয়া করি আমি আপনাদের সবার জন্য দোয়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ হ্যালো আসলে যারা মালয়েশিয়াতে না আসছেন বা মালয়েশিয়াতে চলাফেরা না করছেন তারা হয়তো মালয়েশিয়া সম্পর্কে ধারণা নেই মালয়েশিয়া অন্তত চমৎকার একটা দেশ চমৎকার একটা ওয়েদার মালয়েশিয়াতে কথা বুঝতে পারছেন মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশিদের জন্য একটা সুইটেবল প্লেস এবং ভালো আয়ের দেশ কথা বলতে হবে অল্প টাকার ভিতরে মালয়েশিয়ার মতো এত শান্তিময় জায়গা পৃথিবীর আর কোথায়ও নেই কথা বুঝতে পারতেন অনেক ভাই ব্রাদার সৌদি আরব থেকে আমাকে ফোন করে বলেন যে ভাই সৌদি আরব ছয় বছর ছিলাম ছয়শ রিয়াল বেশিকে কাজ করি ভাই জীবনে কিছুই করতে পারেনি কারণ মালয়েশিয়াতে চলে আসবো ভাই কথা বুঝতে পারছেন ভাই যান মালয়েশিয়াতে আপনার একটা মানুষ কমপক্ষে একবারে সর্বনিম্ন যদি ইনকামও করেন তাও বাংলাদেশে তিরিশ হাজার টাকার উপরে পার মান্থ ইনকাম আসে বুঝতে পারছেন প্রতি মাসে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম আসেন একবার সর্বনিম্ন যে স্যালারি একদম কমও পায় তার মোটামুটি তিরিশ হাজার টাকার উপরে স্যালারি আসে মালয়েশিয়াতে বর্তমানে তো এই জন্য মালয়েশিয়াকে সবাই বেশি পছন্দ করেন আর মালয়েশিয়ার ওয়েদার এবং ফ্রেশ খাবার কথা বুঝতে পারছেন মানে বাংলাদেশের খুব গরমও না খুব ঠান্ডাও না মালয়েশিয়া এই করলে আপনি ল্যাপ গায়ে দিয়েও থাকতে পারবেন কম্বল গায়ে দিয়ে থাকতে পারবেন আবার খালি গায়েও থাকতে পারবেন বুঝতে পারছেন এরকম একটা সুন্দর একটা জায়গা মালয়েশিয়াতে আসলে ঘোরার মতো দেখেন বাঙালি কত ভাই ব্রাদার এখানে আসছেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ